হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে আমি আপনাদের সাথে রায়তা রেসিপি শেয়ার করব এমনিতে রায়তা অনেকভাবেই বানানো যায় তবে আমি আজকে একটি খুব সহজ এবং সিম্পল রায়তা রেসিপি শেয়ার করছি এই গরমকালে খাবারের সাথে রায়তা খেতে খুবই ভালো লাগে শরীর ঠান্ডা রাখে আর আমাদের খাবারটিকেও হজম করতে সাহায্য করে এছাড়া রায়তা যে কোনো বিরিয়ানি বা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে আর এমনিতে বিরিয়ানি বানাতে সময় লাগে তাই তার সাথে আমি একটি খুব সহজ রায়তার রেসিপি শেয়ার করছি যা তৈরি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি রায়তা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম টক দই জল ঝরানো হওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন জল এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে হ্যান্ড ইউজ করছি আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন নুনটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা মশলা এই ভাজা মশলার গুঁড়োর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি যারা চিনিটা পছন্দ করেন তারা দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন না আমি পার্সোনালি রায়তায় চিনি পছন্দ করি তাই ব্যবহার করলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ ছোট ছোট করে কেটে রাখা শশা আমি এটা ইনস্ট্যান্ট খাবো তাই আমি এখানে শশার বীজ সময় শশাটাকে কেটেছি তবে আপনারা যদি এক বা দুদিনের জন্য রায়তাটাকে স্টোর করে রেখে খেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শশাটাকে বীজ ছাড়িয়ে দেবেন নয়তো রায়তায় কিন্তু জল কেটে যাবে আর এরই সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে সব থেকে সহজ পদ্ধতিতে রায়তা এবার আমি এর ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা এই সিম্পল রায়তার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে দেওয়া আইকনে প্রেস করুন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো খান সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ